হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে এসেছি কোলাঘাট, কোলাঘাটের একটা ইঞ্জিনিয়ারিং কলেজে একটা এক্সাম আছে। তো তোমাদেরকে চলো কলেজটা দেখাই। কলেজটা একদম মেন রোডের ধারেই। কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট, কলেজটা তো অনেকেই জানো। তো ওই যে সামনে কলেজের মেন গেট, এটা হচ্ছে কলেজের মেন গেট। কলেজের ভেতরেই ঢুকলাম মেন গেট ক্রস করে। যে এটা হচ্ছে কলেজে ঢোকার বাম দিকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এই কলেজের। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে। মেন ক্যাম্পাসটা কলেজের মেন গেট থেকে অনেকটাই দূরে, মেন বিল্ডিংটা। চলো, চারিদিকে সবুজ সবুজ ঘেরা ক্যাম্পাস। ক্যাম্পাসটা খুবই ভালো এবং ক্যাম্পাসটা খুব বড়, যতটুকু বোঝা যাচ্ছে ক্যাম্পাসটা খুব বড়। কারণ মেন গেট থেকে যে মেন যে বিল্ডিং আছে কলেজের, সেটা প্রায় 150 মিটার বা 200 মিটার। তার মাঝখানে রাস্তার চারিপাশে পুরো সবুজ, চারিদিকে গাছে মোড়া, দেখতে পাচ্ছ। এই যে কলেজের মেন বিল্ডিংয়ের দিকে যাচ্ছি, এটা হচ্ছে মেন বিল্ডিংটা, দেখতে পাচ্ছ তোমরা। দেখাই তোমাদেরকে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা হচ্ছে কলেজের মেন বিল্ডিং। এদিকে গ্রাউন্ড, খুব সম্ভবত গ্রাউন্ড আর হোস্টেল দেখা যাচ্ছে সামনে, মানে মেন বিল্ডিংয়ের পাশেই গ্রাউন্ড এবং হোস্টেল। ক্যাম্পাসটা খুবই বড়, কিন্তু বেশি বিল্ডিং ক্যাম্পাসে হয়তো নেই, কিন্তু পুরো ক্যাম্পাসটা একদম সবুজে ঘেরা, দেখতে পাচ্ছ। প্রচুর গাছ টাছ আছে, সবুজে ঘেরা ক্যাম্পাস এবং গ্রাউন্ডটা খুবই বড়, খুবই বড় গ্রাউন্ড। এই যে সামনে এটা হোস্টেল, এটা হোস্টেল। এদিকেও দিকটা দিকে দেখে যাওয়া যাক, দেখা যাক কি আছে এদিকে। দেখতেই পাচ্ছ এটা হোস্টেল যা বলেছিলাম ওটাই, একটু বড় করলে বুঝতে পারবে। ফার্স্ট ইয়ার বয়েজ হোস্টেল, স্টাফ হোস্টেল, এস্টেট এস্টেট অফিস এবং গার্লস হোস্টেল। এদিকে এদিকে লম্বা বিল্ডিংটা আছে, তারপরেও একটা বিল্ডিং আছে বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল মনে হয় পাশাপাশি। আরও বিল্ডিং আছে পিছনের দিকে, এগুলো কিসের বিল্ডিং? ও, প্রত্যেকটা ইয়ারের জন্য আলাদা আলাদা হোস্টেল করা আছে। সামনেরটা ফার্স্ট ইয়ার হোস্টেল এবং
এখানে দেখো সাইনবোর্ডে লেখা আছে সেকেন্ড ইয়ার বয়েজ হোস্টেল, থার্ড ইয়ার বয়েজ হোস্টেল, ফোর্থ ইয়ার বয়েজ হোস্টেল, স্টুডেন্ট ক্লাব। প্রত্যেকটা ইয়ারের জন্য আলাদা আলাদা হোস্টেল আছে, তো এটা খুবই ভালো, সব কলেজে এটা তো থাকে না। এটা এটা হয়তো, হ্যাঁ এটা এন্ড, এদিকে প্রাচীর দেওয়া আছে, এটা এন্ড, এদিকের এই সাইডটা পুরো হোস্টেলে ঘেরা। এদিকে মেকানিক্যাল ওয়ার্কশপ, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ওয়ার্কশপ। এটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি, এটাও কলেজের মেন বিল্ডিংয়ের কাছাকাছি। তবে ক্যাম্পাসটা খুবই ভালো, চারিদিকে একদম সবুজে ঘেরা, প্রচুর গাছপালা আছে ক্যাম্পাসে, প্রচুর গাছপালা আছে ক্যাম্পাসে। আচ্ছা, ছোট্ট রকম একটা বাগান আছে, ফুলের বাগান। ভালো, ফুলগুলো বেশ ভালো। তো মোটামুটি তোমাদেরকে কলেজটা দেখালাম, তো মোটামুটি তোমাদেরকে কলেজটা দেখালাম যতটা পারলাম। তো কলেজটা খুবই ভালো কলেজ, মানে কলেজের ক্যাম্পাসটা খুবই ভালো, চারিদিকে সবুজে ঘেরা, প্রচুর গাছপালা আছে, বিল্ডিং হয়তো খুব বেশি নেই, কিছু ল্যাবরেটরি, কিছু ওয়ার্কশপ আছে, এবং মেন বিল্ডিং, একটাই মেন বিল্ডিং আছে, তার সাথে হোস্টেলটা তোমাদেরকে দেখালাম বিল্ডিংয়ের পাশে, এবং দু তিন জায়গায় আলাদা আলাদাভাবে কিছু ল্যাবরেটরি ও ওয়ার্কশপ আছে। বাকি জায়গা জুড়ে শুধু গাছপালা এবং গ্রাউন্ড, দু তিনটে, প্রায় দু তিনটে বড় বড় গ্রাউন্ড আছে। তো ভালো, কলেজটা কেমন লাগলো জানিও কমেন্টে। চলো, টাটা।